রূপপুর জঙ্গলে স্বামী হারা এক মিনু তার দুই ছেলে রকি আর তোনাকে নিয়ে বাস করত। মিনু অনেকটা বোকা প্রকৃতির ছিল, যার জন্য প্রতিনিয়তই তার দুই ছেলেকে বিপদে পড়তে হতো। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাকে একটু খেতে দাও তো, আমার অফিসের অনেকগুলো কাজ বাকি আছে। মা, তুই ঘরে গিয়ে বস বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এরপর টোনা নিজের ঘরে যায়, এইদিকে মিনু খাবার নিয়ে টোনার কাছে যায়। মা, আজ তোমার রান্না করা খাবারগুলো খুব লোভনীয় হয়েছে। তাই নাকি রে বাবা, খেয়ে নে, খেয়ে কাজে চলে যা। রকিটা যে কোথায় গেছে কে জানে। মায়ের কথা সে শোনে না হতে টোনা খাবার মুখে তুলে দেয়, আর তখনই টোনা চিৎকার দিয়ে বলে ওঠে, উহ মা, আমার মুখটা জ্বলে গেল, এ তুমি কি খাবার বানিয়েছো বলো তো, কি দিয়েছো এখানে? হ্যাঁ, ওই যে পাশের বাড়ির সুখী আমাকে বলেছে যে খাবারে বেশি মশলা দিলে নাকি খাবার অনেক সুস্বাদু হয়, তাই তো আমি আজকে একটু মশলা বেশি করে দিয়ে রান্না করেছি। মা, সব খাবার রান্নার জন্য একটা পরিমাপ আছে, বুঝেছো? তুমি যেভাবে রান্না করেছো এতে স্বাদ তো দূরে থাকুক, একেবারে স্বর্গে যাওয়ার মতো অবস্থা করেছো তুমি, দূর চাই, আমি আর খাবই না। তোমার এই বোকামির খাবার তুমি খাও, আমি চললাম অফিসে। এই বলে টোনা রাগ করে অফিসে চলে যায়। এইদিকে মিনু কাঁদতে কাঁদতে ভাবে, আজও আমার রান্না আমার ছেলের পছন্দ হলো না, পেটে ক্ষুধা নিয়ে অফিস চলে যেতে হলো। টোনার বাবা ঠিকই বলতো, আমার মতো বোকা এই জগতে আর দুটো নেই। এসব বলে মিনু সংসারের কাজে মন দেয়। এইদিকে টোনা, এভাবে মার বোকামি আর সহ্য করা যাচ্ছে না, এবার মার জন্য একটা চালাক বউ আনতে হবে, যে কিনা মাকে ভালোবাসবে আর বুদ্ধিবানও বানাবে। এরপর টোনা অফিসে যায়, আর টোনা তার অফিসের কলিগ টুনি নামের একটা কালো মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। মা, ও মা, বরণডালা নিয়ে এসো তো, দেখো তোমার বৌমাকে নিয়ে এসেছি। এটা তুই কি করেছিস বাবা, এভাবে আমাকে না বলে বিয়ে করে এনেছিস, কিন্তু এই মেয়েটা দেখতে এত কালো কেন? মা, কারোর বাইরের সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়, এ কালো হতে পারে কিন্তু এর মনটা অনেক ভালো। টোনার কথা শেষ হতে না হতে সেখানে রকি এসে হাজির হয়। দাদা, তুই তো দেখছি কালো হিরে এনেছিস, যাই হোক, ভাবিকে আমার বেশ পছন্দ হয়েছে দাদা। এই বলে রকি হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। এইদিকে মিনুও তার নতুন বউকে ঘরে তুলে নেয়। এরপর হাসি খুশিতে বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার শাশুড়িকে নিজের মায়ের চোখে দেখতে থাকে। এরপর হঠাৎ একদিন রকি মিনি নামের একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। বাবা রকি, তুইও আমাকে না জানিয়ে বিয়ে করে আনলি? হ্যাঁ মা, দেখো তোমার বৌমা কত সুন্দর, যেমনি গায়ের রং তেমনি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর অনেক বড় ঘরের মেয়ে মা, দেখবে মুন্নিও তোমাকে বৌদির মতো অনেক আগলে রাখবে। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয় মা, এবার ঘরে যাও তো, আর আমরা আমাদের ঘরে যাই। এরপর রকি তার বউকে নিয়ে নিজের ঘরে যায়। আর পরের দিন সকালবেলা রকি আর টোনা অফিস চলে যায়। টুনি নিজের সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুন্নি, আমি রান্নাঘরের সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, তুই একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নে তো। আমাকে কি এবারে কাজের মেয়ে পেয়েছো নাকি? হ্যাঁ, যে আমি ঘর ঝাড় দিব তার উপর আবার মুছবো বলছো? পারবো না আমি। মা, আপনি ওসব করে নিন গিয়ে। ঠিক আছে বৌমা, তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও। এরপর মুন্নি নিজের ঘরে চলে যায়, আর মিনু সবগুলো ঘর ঝাড়ু দিয়ে মনে মনে ভাবে, আমি কাল একটা মুভিতে দেখেছি, ঘর মুছে তারপর মেঝেতে তেল লাগালে সেই মেঝে অনেক সুন্দর চকচক করে, একদম নতুনের মতো। আমিও বরং আজ এই ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে আমার দুই বৌমাই অনেক খুশি হবে আমার উপর। এরপর মিনু ঘর মুছে মেঝেতে তেল লাগিয়ে দেয়। তখনই মুন্নি নিজের ঘর থেকে রান্নাঘরে যাচ্ছিল, মেঝেতে তেল থাকার কারণে পা পিছলে মুন্নি ধপাস করে পড়ে যায়।
ও মা গো ও বাবা গো মরে গেলাম আমি মরে গেলাম। ও রকি তুমি কোথায় গেলে গো? দেখো না তোমার মা আমার উপর কেমন প্রতিশোধ নিল। হায় হায় রে কি ব্যথা তাই না পেলাম। মুন্নির চিৎকার শুনে টুনি রান্নাঘর থেকে দৌড়ে আসতেই টুনিও পা পিছলে ধপাস করে পড়ে যায়। ওরে বাবা রে আবার কবরটা ভেঙে গেল রে। মা আপনি কি করেছেন? আমাদের মারার জন্য কি আপনি এভাবে মেঝেতে তেল ফেলে রেখেছেন? হ্যাঁ এটা কি করেছেন মা? না 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 মানি, আমি ভাবলাম তেল দিলে ঘর আরো সুন্দর হয়ে উঠবে, কিন্তু তোমরা যেভাবে পড়ে যাবে আমি তো একদম বুঝতে পারিনি মা, আমার ভুল হয়ে গেছে বৌমা। আমি জানি আপনি ইচ্ছে করে এগুলো করেছেন, আপনাকে কাজ করতে বলেছি না এই বলে, এবার আমি আপনাকে দেখে নিব। এই বলে মুন্নি কোনো রকমে উঠে নিজের ঘরের দিকে যেতে চায়, তখনই আবার ধপাস করে পড়ে যায়। এরপর রাগ করে উঠে কোনো রকমে নিজের ঘর উপরে যায়। এইদিকে টুনি, মা আপনি আর সংসারে কোনো কাজেই হাত লাগাবেন না মা, বুঝেছেন? আপনি খাবেন আর বিশ্রাম নেবেন, আপনার বোকামির জন্য আমরা আর শাস্তি পেতে পাবো না মা, এসব বোকামো আর ভালো লাগছে না। এই বলে টুনি কোনো রকমে উঠে রান্নাঘরে চলে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বিকেলে মুন্নি মাথা ব্যথায় শুয়েছিল, তখন মিনু, বৌমা কি হয়েছে তোমার, এভাবে শুয়ে আছো কেন? মা আমার মাথাটা খুব ধরেছে আজ, যার কারণে বিছানা থেকে একদম মাথাটা আমি তুলতেই পারছি না মা। ও ঠিক আছে বৌমা তুমি শুয়ে থাকো, আমি বরং তোমার জন্য এক কাপ মশলা চা বানিয়ে আনি, দেখবে সেই চাটা খেলে তোমার মাথাটা একদম ভালো হয়ে যাবে বৌমা। এরপর মিনু রান্নাঘর থেকে এক কাপ চা বানিয়ে এনে মুন্নিকে দেয়। মুন্নি চাটা মুখে দিতে, ওয়াক থু এ তো চা নয় যেন বিষ, কি দিয়েছেন এর মধ্যে আপনি? হ্যাঁ আমি তো আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা চিনি চা পাতা আর জল দিয়ে অনেক যত্ন করে তোমার জন্য চা বানিয়ে আনলাম, একেই তো মশলা চা বলে মা। নিকুচি করেছে আপনার যত্নের, যেমন চা বানিয়েছেন তেমন আপনি খাবেন এই চা, খান বলছি এই চা, এই সব চা যে আপনাকে খেতে হবে, আমাকে বোকার ভান করে যা দিয়েছেন তাই না, আজ তো এটা খেতেই হবে আপনাকে। এই বলে মুন্নি জোর করে মিনুকে ওই চা খাওয়ায়, এতে মিনু অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে টুনিকে গিয়ে বলে, বৌমা তুমি অনেক ভালো, আমাকে কত ভালোবাসো তুমি, আর ওই সুন্দরী ছোট বউ আমাকে একদমই ভালোবাসে না মা, খালি আমাকে কষ্ট দেয়। আপনি কাঁদবেন না মা, আপনি এখন থেকে সারাদিন আমার পাশে থাকবেন, ওর কাছে একদম যাবেন না আর একবারই কোনো কাজে হাত লাগাবেন না মা। ঠিক আছে ভালো বৌমা, আমি তোমার সব কথাই শুনবো। এই কথাটা মুন্নি বাইরে থেকে শুনে ফেলে আর মনে মনে ভাবে, এই দিদি তো মায়ের কাছে প্রিয় বৌমা হয়ে গিয়েছে, এবার তো তাহলে মা এই বুড়ো সম্পত্তি ওই ফকিনীর বাচ্চা টুনিকে দিয়ে দিবে আর আমাকে খাওয়াবে কাঁচকলা। না না এটা কখনোই হতে দেওয়া যাবে না, আমি আজই এই সব সম্পত্তি আমার নিজের নামে লিখে নিব। এরপর মুন্নি সম্পত্তির পেপারসগুলো সংগ্রহ করে। এরপর রাতে যখন মিনু ঘুমিয়েছিল তখন মুন্নি চুপি চুপি মিনুর ঘরে যায়। এরপর যেই না মুন্নি মিনুর হাতে টিপসই নিতে যাবে তখনই রকি এসে ঘরের লাইট অন করে দেয়। এ কি রকি তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তোমার কুকর্মগুলো দেখার জন্য এসেছি। তুমি কি আমার মায়ের সাথে আমাকেও বোকা পেয়েছো নাকি? হ্যাঁ তুমি আজ যখন এই জমির পেপারসগুলো আনতে গিয়েছিলে তখন আমি তোমার পিছু নিয়েছিলাম, এরপর যে উকিলের কাছ থেকে তুমি পেপারসগুলো নিয়েছো সেই উকিল ছিল আমার ছোটবেলার বন্ধু, তুমি পেপারসে যা যা লিখেছো আমার উকিল বন্ধু আমাকে সব জানিয়েছে। মুন্নি তোমাকে অনেক সহজ সরল ভেবে ভালোবেসে এই বাড়ির বউ করে এনেছিলাম, কিন্তু তুমি এত লোভী আর এত ছোট মনের পাখি যে তোমাকে আমার বউ ভাবতেও ঘৃণা লাগছে,
তুমি এখনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ওগো তুমি এমন কথা বলো না গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো এমন লোক করব না, আর মাকে আমি আমার নিজের মতোই দেখব, আর কখনো কারো অবাধ্য হব না আমি। তবু তুমি আমাকে মাফ করে দাও। রকির চিৎকার চেঁচামেচি শুনে টুনি টোনা সেখানে হাজির হয়। রকি মনে ভুল করেছে, মাফও চাচ্ছে, আর যে মাফ চায় তাকে মাফ করে দেওয়া উচিত। রকি ঠিক আছে, তুমি যখন বলছো তখন এবারের মতো ওকে আমি মাফ করে দিলাম, তবে এর পরেও যদি ও এমন করে তাহলে ওকে আমি উচিত শিক্ষা দিব। আচ্ছা, এখন থেকে আমি মাকে চালাক হতে সাহায্য করব, আর বাড়ির সব কাজ আমি আর দিদি মিলে একসাথে করব। এরপর থেকে মুন্নি আর কখনোই লোভ করেনি, আর মিনুও বোকামি ছেড়ে দিয়ে চালাক হওয়ার চেষ্টা করে। এভাবেই তাদের সংসারটা সোনার সংসারে পরিণত হতে থাকে। মা, ও মা, আমাকে খেতে দাও তো, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। ও মা, টোনার এমন ডাক শুনে টোনার মা মিনু টুনটুনি খাবারের প্লেট নিয়ে টোনার সামনে আসে। এই নে বাবা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। এরপর টোনা খাবার খেতে বসে, আর টোনার খাওয়া শেষ হলে মিনু টুনটুনি টোনাকে বলে, বাবা শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো। বলছি বাবা, আমার তো বয়স হয়ে যাচ্ছে, তাই না? সংসারের এত এত কাজে আমি আর একা সামলাতে পারছি না, তাই বলি কি বাবা, তুই একটা বিয়ে কর। কিন্তু মা। কোনো কিন্তু নয় রে বাবা, আমার কাছে জানাশোনা একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে টুনি। জানিস বাবা, মেয়েটার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই, মেয়েটা একেবারে অনাথ, কিন্তু মেয়েটাকে আমি দেখেছি, আচার ব্যবহার সব দিক দিয়েই অনেক গুণবতী মেয়েটা, আর ওর নাম হচ্ছে টুনি। টুনি এবারের বউ হলে অনেক ভালো হবে রে বাবা। কিন্তু মা, আমি এখন বিয়ে করতে পারবো না, আর মা তুমি তো জানো আমি মুন্নিকে ভালোবাসি। বাবা রে, তুই আর না করিস না বাবা, এই বিয়েতে রাজি হয়ে যা, আমি যে মেয়েটাকে কথা দিয়েছি। আচ্ছা ঠিক আছে মা, আমি রাজি, তোমার কথা যে আমি ভেলতে পারি না, তবে মেয়েটা যেন রূপে গুণে লক্ষ্মী হয়, এই বলে দিলাম। টোনা এসব বলে কাজে চলে যায়। টোনার কথা শুনে মিনু টুনটুনি অনেক খুশি ছিল, আর কয়েকদিনের মধ্যে মিনু টোনা আর টুনির বিয়ে ঠিক করে ফেলে, আর এরপর টোনা টুনির ধুমধাম করে বিয়েও হয়। কিন্তু টোনা টুনির মুখ না দেখে টুনিকে বিয়ে করে। এরপর বিয়ের দিন রাতে টোনা তার ঘরে আসে, আর টুনি তখন বিছানায় বসেছিল। তখন টোনা টুনিকে দেখে বলে, হায় হায়, এটা কোন পেতনি? এই পেতনি, তুই আমার ঘরে কি করছিস? আমার সুন্দরী বউ কোথায়? টোনা, আমি তোমার বিয়ে করাবো। চুপ কর, আমাকে মিথ্যে বলা হচ্ছে তাই না? আমার বউ তুই হতে পারিস না। মা, ও মা, এদিকে একবার এসো তো। টোনার ডাক শুনে মিনু টোনার ঘরে আসে আর বলে, কি রে বাবা, এত রাতে চিৎকার করছিস কেন? আর তোরা এখনো ঘুমাসনি কেন? কি করে ঘুমাবো মা, আমার বউ কোথায়? তোর বউ কোথায় মানে? ওই তো, ওই তো টুনি বৌমা বিছানায় বসে আছে। কি বললে মা? এই কালো পেতনিটা আমার বউ। মা, তুমি আমার সাথে এমন প্রতারণা করতে পারলে? তুমি না বলেছিলে মা টুনি নাকি রূপে গুণে গুণবতী? তা কই, এ তো দেখি কয়লার মতো কালো মুচকুচে। ছি বাবা, তুই সব কি বলছিস? হ্যাঁ, টুনি একটু কালো, তাতে কি হয়েছে? কিন্তু টুনি কাজে কর্মে সব দিকে পারদর্শী, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে বাবা। তুই টুনিকে বউ হিসেবে মেনে নে না। না, আমি কিছুতে এই পেতনিকে বউ হিসেবে মেনে নিব না, ওকে এক্ষুনি চলে যেতে বলো মা। না, টুনি এ বাড়ি থেকে কোথাও যাবে না, দরকার হলে তুই চলে যা, ও এখন এ বাড়ির বউ, তোকে সেটা মানতেই হবে। এই বলে মিনু ওখান থেকে চলে যায়, আর টোনা টুনিকে বলে, এই কালো পেতনি, নাম বলছি, নাম আমার বিছানা থেকে, আমি তোকে কিছুতেই আমার বউ হিসেবে মানি না, তুই আজ থেকে নিচে ঘুমাবি, মায়ের জন্য তো তোকে তাড়িয়েও দিতে পারছি না, না হলে এতক্ষণে ঘাড় ধরে তোকে বের করে দিতাম বাড়ি থেকে।
এই বলে টোনা টুনিকে হাত ধরে নিচে নামিয়ে দেয়। আর টোনা বিছানায় শুয়ে পড়ে। আর এদিকে টুনি অসহায় হয়ে শুধু নীরবে কাঁদতে থাকে। টুনি কোনো উপায় না পেয়ে নিজেই বিছানা পেরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। টোনা টুনিকে একদম সহ্য করতে পারত না। সে সবসময় টুনিকে অনেক অপমান করত। একদিন টুনি টোনাকে খাবার এনে দেয়। আর এ দেখে টোনা বলে, এ কি অলক্ষী, তুই আবার সকাল সকাল এই কয়লার মতো মুখটা নিয়ে আমার সামনে এলি কেন? হ্যাঁ, তোকে বলেছি না আমার সামনে না আসতে। ধুর, আজকে আমি খাবই না। এই বলে টোনা টুনির হাত থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। আর টুনি টোনার এমন ব্যবহারে অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বলে, হায় ঈশ্বর, আমার কপালে কি কোনো সুখ নেই? সেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি আর এখন শ্বশুর বাড়িতে একটু সুখের আশা এসেছিলাম, তবু সুখ দিলে না ঈশ্বর। সত্যি কি আমি কালো বলে আমার কপালে কোনো সুখ নেই? এই বলে টুনি অনেক কাঁদতে থাকে। এভাবেই টুনির দিন কাটতে থাকে। টুনির শাশুড়ি মিনু টুনিকে ভালোবাসলেও টোনা টুনিকে একদমই সহ্য করতে পারে না। এরপর একদিন টুনি হঠাৎই বুঝতে পারে যে সে গর্ভবতী। মা মা, একটা খুশির খবর আছে মা। মা, আপনি যে ঠাকুমা হতে চলেছেন আর টোনা বাবা হতে চলেছে। সত্যি বলছো বৌমা? আমি ঠাকুমা হব? বৌমা, আমি যে কি খুশি হয়েছি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। এসব কথা আড়াল থেকে টোনা শুনতে পায়। আর টোনা মনে মনে ভাবতে থাকে, কি টুনি গর্ভবতী হয়েছে? এই কথাটা যদি মুন্নি জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে মুন্নি। না না, এই বাচ্চা জন্ম নেওয়ার আগেই টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এইসব ভেবে টোনা টুনির সামনে যায় আর বলে, কি বললি শয়তান মুপুরি, তুই গর্ভবতী হয়েছিস, কিন্তু এই গর্ভের সন্তান আমার না, নিশ্চয় এটা অন্য কারো সন্তান, তাই না? না টোনা না, তুমি ভুল ভাবছো, এটা তোমারই সন্তান, বিশ্বাস করো। অলক্ষী, ভুল করে আবার মুখে মুখে তর্ক করছিস, যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোকে মানি না আর তোর গর্ভের সন্তানকেও মানি না, বেরিয়ে যা তুই এ বাড়ি থেকে। না টোনা না, বিশ্বাস করো, এটা তোমারই সন্তান, আমাকে দাঁড়িয়ে দিও না টোনা, আমি যে অনাথ, তোমরা ছাড়া যে আমার কেউ নেই। মা মা, আপনি একটু বোঝান না টোনাকে, ও মা বোঝান না টোনাকে। টোনা, তুই এসব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সত্যি কথাই বলছে রে বাবা। কিন্তু টোনা কারো কথায় কান দেয় না। টোনা রেগে একটা মোটা লাঠি দিয়ে টুনিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মিনু অনেক বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না। এদিকে গর্ভবতী টুনি অসহায় হয়ে বনের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর কাঁদতে থাকে। হায় ঈশ্বর, তাহলে কি তুমি আমার কপালে এই দুঃখ লিখেছিলে? আমি তো সারা জীবন অনাথই থেকে গেলাম, আমি আর এই জীবন রাখতে চাই না, আমি নিজেকে শেষ করে দিব, থাকবো না আমি এই পৃথিবীতে, এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। এই বলে টুনি আত্মহত্যা করার জন্য নদীর ধারে যায়। আর যেই না টুনি নদীতে ঝাঁপ দিতে যাবে তখনই একটা পরি এসে টুনিকে বাঁচিয়ে দেয়। আর পরি বলে, এ কি, তুমি এটা কি করছিলে? তোমার কিসের এত কষ্ট বলো তো যে তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি গর্ভবতী। বলো না বলো না আমাকে তোমার কি হয়েছে, আমি তোমার সব কষ্ট দূর করে দিব। এরপর টুনি কাঁদতে কাঁদতে সব কথা পরিকে খুলে বলে। সব শুনে পরি বলে, সত্যি তোমার সাথে যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি, তবে তুমি আর কষ্টে থাকবে না, আমি তোমাকে একটা সোনার ঘর বানিয়ে দিব। সেই সোনার ঘরে তুমি তোমার সকল প্রয়োজনীয় জিনিস পাবে, তোমার আর কোনো কষ্ট করতে হবে না গো। এরপর পরি তার জাদুদণ্ড দ্বারা অনাথ বউ টুনিকে একটা সোনার ঘর বানিয়ে দেয় আর সেখান থেকে পরি চলে যায়। এরপর থেকে টুনি সেই সোনার ঘরে থাকতে শুরু করে। আর কিছুদিন পরেই টুনি ডিম দেয়। আর তার কিছুদিন পরেই টুনির ডিম ফুটে ফুটফুটে একটা মেয়ে ছানা হয়।
আর টুনি তার মেয়ে ছানাকে নিয়ে সেই সোনার ঘরে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক বনে টোনা আর টুনি নামে এক দম্পতি বসবাস করত। টোনা টুনি ভীষণ গরিব ছিল। তারা দুজনে বনের বাজারে ছোট্ট একটা সিঙ্গারার দোকান দিয়ে যা আয় করত তা দিয়ে কোন রকমই তাদের সংসার চালাত। এরপর একদিন, সিঙ্গারা নিন, গরম গরম সিঙ্গারা নিন, আসুন আসুন বনের সবাই আমার দোকানে সিঙ্গারা খেয়ে যান, সিঙ্গারা নিন সিঙ্গারা। কি গো টুনি, সিঙ্গারা ভালো হবে তো? দাও তো দেখি, তোমার দোকানে দুটো সিঙ্গারা খেয়ে দেখি, দাও দাও। আহা, সিঙ্গারা থেকে তো বেশ সুবাস বের হচ্ছে, সুবাস শুকে বুঝতে পারছি তোমার দোকানের সিঙ্গারা বেশ সুস্বাদু। কবুতরের কথা শুনে টুনি বেশ খুশি হয়, আর টুনি টোনাকে বলে, আরে টোনা, সে যে কি দেখছো, দাও দাও কবুতর দাদাকে দুটো সিঙ্গারা দাও তো। কবুতর দাদা, একবার আমার দোকানে সিঙ্গারা খেয়ে দেখোই না গো, একবার খেলে এই সিঙ্গারার স্বাদ তোমার মুখে সব সময় লেগে থাকবে জানো। টুনির কথা শুনে টোনা কবুতরকে সিঙ্গারা দেয়, আর কবুতর সিঙ্গারা খেয়ে টুনির বানানো সিঙ্গারার ভীষণ প্রশংসা করে। এরপর কবুতর বরের সবাইকে টুনি আর টোনার দোকানের সুস্বাদু সিঙ্গারার কথা বলে, আর কবুতরের মুখে এত সুস্বাদু সিঙ্গারার কথা শুনে সবাই টোনা টুনি সিঙ্গারার দোকানে আসে, আর এক নিমিষেই টোনা টুনির দোকানের সব সিঙ্গারা বিক্রি হয়ে যায়। এদিকে টোনা টুনির এত সুস্বাদু সিঙ্গারার কথা বনের যোগুগাক আর কাকলি কাক নামে এক লোভী দম্পতিও জেনে যায়। তারপর, কাকলি, ও কাকলি, আমি টোনা টুনির মতো সিঙ্গারার ব্যবসা করব গো, সিঙ্গারা বিক্রি করে তো টোনা টুনি অনেক লাভবান হচ্ছে, তাই ভাবছি আমি ওদের মতো সিঙ্গারা বিক্রি করব। যোগ্গু, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? টুনি অনেক ভালো সিঙ্গারা বানাতে পারে, তাই না হয় সিঙ্গারার দোকান দিয়েছে, আমরা কোথায় সিঙ্গারা পাবো শুনি? আমি তো ভালো রান্নাই পারি না, আমি কি করে ভালো সিঙ্গারা বানাবো বলো তো? আরে কাকুলি, তুমি কোনো চিন্তা করো না তো, আমার একটা বুদ্ধি আছে, আমরা দুজনে মিলে টোনাটুনির দোকানে গিয়ে তাদের বানানো সিঙ্গারা চুরি করব, আর সেই সিঙ্গারা শহরে নিয়ে গিয়ে বিক্রি করব, এমন ভাবে সিঙ্গারা চুরি করব যে টোনাটুনি বুঝতেই পারবে না। কাকুলি কাক যোগ্গু কাকের কথা শুনে কিছুক্ষণ ভেবে বলে, বাহ যোগ্গু, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো, তাহলে যোগ্গু আমরা আজ থেকেই চলো ওই টুনির দোকানে সিঙ্গারা চুরি করে আনি, এমন ভাবে সিঙ্গারা চুরি করব না যে ওই টোনা টুনি কিচ্ছু টের পাবে না, খুব ভালো হবে। এরপর যোগ্গু কাকার কাকলি কাক তাদের পরিকল্পনা মতো একটা থলে নিয়ে টোনা আর টুনি সিঙ্গারার দোকানে যায়, আর দোকানে গিয়ে কাকলি কাক বলে, কি গো টুনি, বনের মধ্যে তো খুব নাম ডাক হয়ে গেছে তোমার, তা টুনি কেমন বিক্রি চলছে গো, ভালো দাম পাচ্ছ তো? বা তোমার বানানো সিঙ্গারাগুলো তো বেশ মজাদার দেখতে, তা কত করে দাম নিচ্ছ গো তোমার সিঙ্গারার? 10 টাকা পিস গো কাকলি দিদি, দিব তোমাকে সিঙ্গারা, বলো বলো কয়টা দিব তোমাকে, একবার খেয়ে দেখো না গো, খুব মজা পাবে আমার হাতের বানানো গরম গরম সিঙ্গারা। কাকলি আর টুনি যখন এসব কথা বলছিল, এদিকে যোগ্গু কাক চুপি চুপি সিঙ্গারাগুলো তার হাতে থাকা থলেতে ভরছিল। যোগ্গু কাক যখন সিঙ্গারা থলেতে নেওয়া শেষ হয়, তখন কাকলি টুনিকে বলে, আরে না না টুনি, আজ আমি সিঙ্গারা কিনতে আসিনি, দেখতে এসেছিলাম যে তুমি কেমন সিঙ্গারা বিক্রি করছো। যোগ্গু, দেখা হয়েছে না আমাদের, এখন চলো গো আমরা বাড়ি ফিরে যাই, টুনি আমি অন্যদিন এসে তোমার দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে যাব। এই কথা বলে যোগ্গু কাকার কাকলি টুনির দোকান থেকে দ্রুত চলে যায়, আর একটা বড় গাছের আড়ালে গিয়ে যোগ্গু কাকার কাকলি কাক হাসতে হাসতে বলে, টুনিকে কেমন বোকা বানালাম বলো, আমি এদিকে টুনির সাথে গল্প করছিলাম আর তুমি সিঙ্গারা চুরি করলে, টুনি কিছুই বুঝতে পারলো না। আজ তো অনেকগুলো সিঙ্গারা চুরি করেছি, শোনো কাকুলি, আমি সিঙ্গারাগুলো নিয়ে এবার শহরে চলে যাই বিক্রি করার জন্য, তুমি বাড়িতে চলে যাও ঠিক আছে, কাল আমরা আবার টুনির দোকানে সিঙ্গারা চুরি করতে যাব। এই কথা বলে যোগ্গু কাক সিঙ্গারার থলে নিয়ে শহরে চলে যায়। এদিকে টোনা টুনি তাদের দোকানের অর্ধেক সিঙ্গারা হঠাৎ করে খেয়ে যাওয়া দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়, আর তারা বলতে থাকে,
একি টোনা সিঙ্গারা কোথায় গেল? আমি তো এক্ষুনি এখানে কতগুলো সিঙ্গারা ভেজে রাখলাম, নিমিষেই সিঙ্গারাগুলো অদৃশ্য হয়ে গেল কি করে বলো তো? তাই তো দেখছি টুনি, আমি তো এদিকে টাকা গুনছিলাম, তুমি তো সিঙ্গারা দিকে লক্ষ্য রাখছিলে, সিঙ্গারাগুলো গেল কোথায় বলো তো? টোনা টুনি অনেক ভাবনা চিন্তা করেও বুঝতে পারে না যে তাদের বানানো সিঙ্গারাগুলো কোথায় হারিয়ে গেল। এরপর থেকে যোগু কাক আর কাকলি কাক যেদিনই টোনা টুনির দোকানে আসতো সেদিনই টোনা টুনির বানানো সিঙ্গারা চুরি হয়ে যেত। এরপর থেকে টোনা টুনি যোগু কাক আর কাকলি কাকের উপর সন্দেহ করে। একদিন যোগু কাক আর কাকলিকে দূর থেকে টোনা টুনি তাদের দোকানে আসতে দেখে নিজে নিজে বলতে থাকে, দেখো দেখো টোনা, ওই যে আবারও আর যোগু কাক আর কাকলি দিদি আসছে। শোনো টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি তোমাকে যা বলবো তুমি শুধু জোরে জোরে হ্যাঁ বলবে, যাতে করে ওই যোগু আর কাকলি সেটা শুনতে পায়, বুঝেছো? এ কথা বলে টুনি টোনাকে জোরে জোরে বলতে থাকে, জানো তো টোনা, আমাদের যে গুদাম ঘরটা আছে না, ওখানে আমি দুই বস্তা সিঙ্গারা বানিয়ে রেখেছি, ওই সিঙ্গারাগুলো সব থেকে বেশি টেস্টি জানো, ওই সিঙ্গারা বিক্রি করলে আমরা অনেক বড়লোক হয়ে যাব টোনা। টুনির এই কথা শুনে টোনা টুনির সাথে তাল মিলিয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো টুনি, কিন্তু এত জোরে কথা বলছো কেন? আশেপাশে তো সবাই জেনে যাবে যদি আমাদের সিঙ্গারা চুরি করে আনে। এদিকে এসব কথা যোগু কাক আর কাকলি কাক শুনে ফেলে আর তাদের মনে আবারও এক কুবুদ্ধি আসে। যোগু কাক কাকলি কাককে বলে, শুনলে তো কাকুলি ওই টোনা টুনি কি বলছে? শোনো কাকুলি, চলো আজ রাতে আমরা টোনার ওই গুদাম ঘরে যাব আর টোনা টুনির বানানো সব সিঙ্গারা চুরি করে আনব, তাহলে এভাবে আর অল্প অল্প সিঙ্গারা চুরি করতে হবে না। যোগু কাকের কথা শুনে কাকলি কাক রাজি হয়ে যায়। তারপর তারা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে গুদাম ঘরের এক কোণে চোর ধরার জন্য দুটো বড় বড় বস্তার পেছনে টোনা টুনি আগে থেকে লুকিয়ে থাকে। এরপর রাত নেমে আসলে যোগু কাক আর কাকলি কাক যেই না টোনা টুনির গুদাম ঘরে ঢোকে, তখনই টোনা টুনি বস্তার আড়াল থেকে বেরিয়ে আসে আর টুনি বলে ওঠে, ও তাহলে তোমরা দুজনই আমাদের দোকানে সিঙ্গারা চুরি করতে, ওই সিঙ্গারার কথা শুনে তোমরা এখানে এসেছো তাই না? ছি 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 যোগু দাদা, তোমরা এই কাজটা করতে পারলে? তোমরা স্বামী বউ তাহলে আমার দোকানে সিঙ্গারা চোর? না মানে ইয়ে টুনি, আমরা চুরি করতে আসবো কেন বল, আমরা তো এখানে ঘুরতে এসেছিলাম। চুপ করো কাকলি দিদি, আর মিথ্যে কথা বলতে হবে না তোমাকে, সত্যিটা স্বীকার করো, তা না হলে কিন্তু আমরা বনে সব পাখিদের তোমাদের এই কুকীর্তির কথা বলে দিব, সত্যি কথা বলো বলছি? না না কাউকে ডেকো না, হ্যাঁ আমরা দুজনে মিলে তোমাদের সিঙ্গারা চুরি করেছিলাম, ক্ষমা করে দাও আমাদের, আমরা আর চুরি করব না, আমরা দুজন নিজেদের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, এবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু তোমরা দুজন পরবর্তীতে এমন করলে কিন্তু কিছুতেই ক্ষমা করব না। এই কথা বলে টোনা টুনি যোগু কাক আর কাকুলিকে ক্ষমা করে দেয়। তারপর তারা দুজন ক্ষমা পেয়ে সেখান থেকে চলে যায়। তারা আর কখনোই এমন খারাপ কাজ করে না। এদিকে টোনা টুনি তাদের সিঙ্গারা বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।